আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের মাঝে নতুন একটি টিউটোরিয়াল ভিডিও নিয়ে আসলাম। চেঞ্জ ওভার এটা কিভাবে কাজ করে এটা আমরা আলামিন ভাইয়ের কাছ থেকে জেনে নেব। চলুন তাহলে এটা খোলা যাক, কিভাবে কাজ করা হয় দেখি। আচ্ছা ভাই এটা খুলেন, এখন আমরা এটা দেখব যে কাজটা কি। এখানে আগে দেখে নেই, ঠিক আছে, কিভাবে কি এটা ক্লিপারটা জানি। এখানে একটা হ্যান্ডেল আছে, হ্যান্ডেলটা আপনার মিডলে রাখলে নিউট্রাল মানে অফ, ঠিক আছে, কোনো দিকে কাজ করবে না। আর মাঝামাঝি আর জি 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 মাঝামাঝি কোনো কাজ করবে না। উপর দিক দিলে পলিবিদ্যুৎ বা আরবি যেটাই বলেন বা পিডিবি লাইন ওটা আর কি কাজ করবে, পাইপ আর কি। জেনারেটর যে কালেকশনটা আছে তখন সেটি পেয়ে যাবে আর কি, কাজ করবে আর কি। চলুন আমরা ভিতরে খুলে দেখি ভিতরে কি আছে। এত লম্বা স্ক্রু বুঝলো ভাই। হ্যাঁ দেখতেই পারতেছেন আমরা চেঞ্জ ওভারটা খুলে ফেলেছি। দেখতে পারতেছেন আমাদের এটা থ্রি বেস লাইনের ফোর ফুটি লাইনের একটি চেঞ্জ ওভার। এখানে চারটি স্লট আছে, মানে চারটি ইউ, এক দুই তিন চার, চারটি ইউ আছে। প্রথম অবস্থায় আমাদের চেঞ্জ ওভারটা নিউট্রাল করে নিই। আচ্ছা দেখতেই পারতেছেন এক দুই তিন চার, আমাদের চারটি টার্মিনাল আছে। এই চারটি টার্মিনাল দিয়ে আমাদের পলিবিদ্যুৎ যে লাইনগুলো আছে সেগুলো কানেক্ট হবে, যেরকম আর ওয়াই বি তিনটা ফেজ। আর আমাদের পরবর্তী যার একটা ফেজ রয়েছে এটা হচ্ছে নিউট্রাল বাসবার ফেজ আর কি। আচ্ছা আবার নিচে দেখতে পারতেছেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটি, আটটি টার্মিনাল। আটটি টার্মিনালের ভিতরে এখানে চারটি হবে আউটপুট লাইন আর চারটি হবে জেনারেটরের ইনপুট লাইন। এখানে দেখতে পারছেন আমাদের এই চারটি টার্মিনাল দিয়ে অবশ্যই পলিবিদ্যুৎ লাইন ইন করছি আপনাদের যা বললাম আর কি এর আগে। আর এখানে এক দুই তিন চার, এই চারটি দিয়ে আপনি আমাদের জেনারেটর আর ওই বি এবং কি নিউট্রাল ঢুকবে। আর সোজাসুজি যে একটা বাসবার দেখতে পারতেন, মানে এই পাশে থেকে এই পাশে যেটা কানেক্ট করা সেটা হবে আমাদের আউটপুট লাইন, ঠিক আছে। এক দুই তিন, এই তিনটি দিয়ে ফেজ মানে আর ওয়াই বি তিনটা ফেজ ঢুকবে, আর এটা দিয়ে আমাদের নিউট্রাল আউটপুট হবে আর কি, ঠিক আছে। এই দেখেন আমরা যদি এটা যদি এদিকে দেই তাহলে এটার সাথে এটা কানেক্ট হয়ে গেছে, ঠিক আছে, হয়ে গেছে। যখন এটার সাথে এটা কানেকশন হয়েছে তাহলে আমরা এই জায়গা থেকে কিন্তু এই বাসবার দিয়ে কিন্তু জিনিসে দেখতে পাবেন একটা রড, এটাকে বাসবার বলে, এটা থেকে কানেকশনটা হয়ে গেছে। আচ্ছা যখন এটারে নিউট্রাল করলাম মানে অফ, আর যখন নিচের দিক দিলাম তখন দেখতে পারতেছেন এটার সাথে এটা কানেক্ট হয়ে গেছে, তার মানে কি এটা থেকে এটা ছেড়ে দিয়েছে, মানে পলিবিদ্যুৎটা ছেড়ে দিয়েছে, জেনারেটরটি কালেকশন পেয়ে গেছে আর কি। আচ্ছা অফ করে দিলাম। যাই হোক দেখতে পারলেন আমাদের জেনারেটর এবং কি পলিবিদ্যুৎ কালেকশন, ঠিক আছে। দেখতেই পারতেছেন এই যে বাসবার, এই বাসবার থেকে কিন্তু আমাদের মেন যে এনসিবি সার্কিট ব্রেকার বা আরসিবি সার্কিট ব্রেকার, যে সার্কিট ব্রেকারে আপনার ইউজ করেন সেই সার্কিট ব্রেকারে আপনার একটি দুটি তিনটি চারটি, চারটি যে আউটপুট আছে এই আউটপুট থেকে আমাদের সার্কিট ব্রেকারে কালেকশন হবে। মনে করেন যে এরকম টাইপের একশো এম্পের একটা সার্কিট ব্রেকারে কালেকশন হবে, ঠিক আছে। এখান থেকে যে আউটপুট লাইনটা পাবেন ওই আউটপুট লাইনটি এখানে ইন হবে, এখান থেকে ইন হয়ে এখান থেকে আউট হয়ে আমাদের জায়গায় জায়গায় মনে করেন যে এসডিবি বলেন সাব স্টেশন বলেন জায়গায় জায়গায় লাইনগুলো আউট হয়ে যাবে, ফ্যান লাইট বা এসি মোটর যাই বলেন না কেন। কত এম্পিয়ারের ব্যাকারটা এটা যদি আপনি, হ্যাঁ দেখতে পাচ্ছেন এটা একটা একশো এম্পিয়ার ব্যাকার, ঠিক আছে। আর হ্যাঁ আর এই চেঞ্জ ওভারটাও একশো এম্পিয়ার, ঠিক আছে, জি জি আমরা চৌরাস্তা নিতে পারবে, সমস্যা হবে না কোনো। এই চেঞ্জ ওভারটার আমাদের দাম নিয়েছে বিয়াল্লিশশো টাকা, বিয়াল্লিশশো টাকা নিয়েছে, বা জায়গা বুঝে অনেক জায়গা থেকে ৪৫০০ বা ৫০০০ নিতে পারে, এর মাঝে ৪৫০০ ভিতরেই আপনারা ক্রয় করতে পারবেন আর কি।
তার পরবর্তীতে দেখতে পাচ্ছেন যে এই চারটি ফুটা আছে এই জায়গায় চারটি ফুটা দিয়ে তিনটি ফুটা দিয়ে ফেজ ঢুকবে আর ওয়াই বি আর একটি দিয়ে নিউট্রাল ঢুকবে ঠিক আছে নিউট্রালটা তো এই বাসবার আপনারা দেখাইলে আমার পেজের এই বাসবার এই একটা তিনটা আর অপর সাইডে এই জায়গায় দেখেন আটটি ছেদা আছে এই আটটি ছেদার ভিতরে এই আটটি ছেদের ভিতরে এই চারটিটা ইনপুট হবে আর চারটিটা আউটপুট হবে আউটপুট চারটি আর জেনারেটর ইনপুট চারটি ঠিক আছে তাহলে আপনি এইভাবে যদি কাজটা করেন তাহলে চেঞ্জ ওভার ফিটিং করতে পারবেন যে কোনো জায়গায় শুধু আপনি দেখতে হবে কোন বাসবার থেকে কোন বাসবারের লাইনটা গেছে শুধু এটা খেয়াল রাখবেন তাহলে আর কোনো সমস্যা নেই ঠিক আছে নিজে জেনারেটর ইন করবেন উপর দিয়ে কারেন্ট নিন কোনো সমস্যা নেই তাহলেই করতে পারবেন।